ইমন কথা বলার সময় আপনি যে কথা বলছেন ওই কথাগুলো শোনা যায় না বা ক্লিয়ার আসে না কথা ভেঙে আসে অথবা কোনোরকম কথায় কিন্তু শোনা যায় না যদি এমনটাই আপনি সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি এর সমাধান কীভাবে করবেন মূলত আপনি এর সমাধান দুইটি উপায়ে করতে পারেন তো দুইটি উপায়ের ভিতরে একটা উপায় যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন না তো এক নাম্বার উপায়টি হলো আপনি যার সাথে কথা বলছেন এবং আপনি যেখান থেকে কথা বলছেন এই দুই জায়গার ভিতরে আপনার নেটওয়ার্ক ঠিক রয়েছে কি না যেমন ধরেন আপনি এইখান থেকে বাংলাদেশ থেকে কথা বলছেন সৌদি আরবে তো এখন আপনার যেই জায়গা থেকে আপনি কথা বলছেন ওইখানে আপনার নেটওয়ার্ক ঠিক রয়েছে কি না ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছে কি না এটা আপনাকে খেয়াল করতে হবে এবং যে আপনার সাথে কথা বলছেন তার ওইখানে নেটওয়ার্ক ঠিক রয়েছে কি না। যদি এরকম ঠিক হয়ে থাকে তারপরেও যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে আপনাকে দুই নাম্বার উপায়টি কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো আর যদি আপনার এখান থেকে নেটওয়ার্ক সমস্যা থেকে থাকে তাহলে আপনারা জায়গা পরিবর্তন করে কথা কিন্তু সমস্যার সমাধান হবে এখন আপনার যদি এরকম মানে আপনার এখান থেকে নেটওয়ার্ক ঠিক রয়েছে তার ওইখানে নেটওয়ার্ক ঠিক রয়েছে তারপর আপনার এমন সমস্যা হচ্ছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এই মুখে আপনার কল কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইলের যে যে সেটিং অ্যাপ রয়েছে প্রত্যেকের মোবাইলে কিন্তু এমন একটি সেটিং অ্যাপ কিন্তু দেওয়া থাকে তো আপনি কী করবেন এখান থেকে সেটিং অ্যাপে ক্লিক করে এখানে আপনি চলে আসবেন তো এইখানে যে আমি এখন কিছু অপশানগুলো দেখাবো যদি আপনার মোবাইলের এরকম অপশানগুলো না থাকে বা আপনি খুঁজে না পান তাহলে আপনি কীভাবে এই কাজটা করবেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো তো এখানে অনেকের মোবাইলে থাকতে পারে না থাকতে পারে আবার অনেকে খুঁজে পাবে না এক একজনের মোবাইল কিন্তু এক এক রকম সিস্টেম তো তাই আপনি এখানে এই সেটিংগুলো খুঁজে না পালে আপনি কীভাবে এই কাজটা করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো ভিডিও শেষে তো আপনি কী করবেন যদি আপনার থাকে এখান থেকে সেটিংয়ে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন এখানে থাকবে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন এমন অনেকের অপশন কিন্তু এখানে থাকে থাকলে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু আপনার এখান থেকে কিন্তু চলে আসবে তো এইখান থেকে মূলত আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে কোথায় রয়েছে এটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে কিন্তু বের করতে হবে তো এইখান থেকে আপনার ইমো অ্যাপটি যেখানে থাকুক আপনি কি করবেন খুঁজে বের করে আপনি এই অ্যাপের উপরে ক্লিক করবেন অ্যাপের উপরে ক্লিক করে পর আপনার সামনে কিন্তু এমন এক ইন্টারমেন্ট কিন্তু এখান থেকে চলে আসবে তো এমন ইন্টারভেউ চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অফ পারমিশন এবং ক্লিয়ারসিস এরকম তিনটা অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি এখান থেকে তিনটা অপশনের কিন্তু কাজ রয়েছে প্রথমে আপনি কি করবেন এখান থেকে যে পারমিশন এইখানে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দেখতে পাবেন উপরে রয়েছে অ্যালাউ মানে এখান থেকে আপনার থাকতে পারে আপনার ক্যালেন্ডার কল ক্যামেরা কন্ট্যাক্ট আমার এখানে রয়েছে আপনার এখানে অন্য কিছু থাকতে পারে অ্যালাউ করা এবং নিচে দেখতে পাবেন এখানে রয়েছে নট অ্যালাউ লোকেশন মাইক্রোফোন ফোন আমার এখানে এগুলো থাকছে আপনার এখানে অন্য কিছু থাকতে পারে তো আপনার এখান থেকে যে টাইপ এখান থেকে নট অ্যালাউ করা থাকবে আপনি কী করবেন এখান থেকে যে অপশানগুলো নট অ্যালাউ রয়েছে আপনি ওইগুলোর উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যালাউ ক্লিক করবেন এখান থেকে ভেগে চলে আসবেন এইখান থেকে মূলত আপনার যতগুলো নট এলাও কারণে থাকবে প্রত্যেকটা কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ সিলেক্ট করতে হবে এবং ব্যাগ আসতে হবে আবারও এখান থেকে যেগুলো নট এলাও কারণে থাকবে এগুলোকে আপনার অ্যালাউ করতে হবে আবার এখান থেকে ব্যাগ আসতে হবে মূলত এক কথা এখান থেকে যতগুলো নট এলাও কারণে থাকবে প্রত্যেকটা আপনার এখান থেকে অ্যালাউ কিন্তু করতে হবে তো এগুলো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইনস্টলেশন শেষ আপনি এখানে ক্লিক করবেন

এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাবেন ক্লিক করবেন এই জায়গায় এই ওকে আপনি ক্লিক করবেন তো এই কাজগুলো এখান থেকে করার পর যদি আপনি সেটিংটি মানে থাকে এগুলো করবেন আর যদি আপনি আমি কিছু কিছুক্ষণ বললাম যে আপনার মোবাইলে এই যে সেটিংগুলো রয়েছে যদি আপনি এগুলো খুঁজে না পান তাহলে আপনি কি করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলের হোম রয়েছে এই হোমে তো হোমে চলে আসার পর এখান থেকে আপনার ইমো অ্যাপটি রয়েছে এটা আপনি খুঁজে বের করবেন বের করার পর আপনি কি করবেন ইমো অ্যাপের ভিতরে এভাবে ক্লিক করে ধরবেন ধরার পর আপনি এইখান থেকে এই যে এফ ইনফো অথবা এখান থেকে একটি আই বাটন এখানে কিন্তু দুইটাই আমার রয়েছে আপনার এখানে এফ ইনফো অথবা এখানে শুধুমাত্র আই বাটন মানে আই চিহ্ন এরকম অপশন কিন্তু থাকতে পারে যেটাই থাকুক এফ ইনফো অথবা শুধুমাত্র আই চিহ্ন এখানে আপনি কী করবেন এই জায়গায় ক্লিক করে দেবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ফল সিস্টেম তারপর পারমিশন এই যে কিন্তু শো করবে আমার এখান থেকে এই জায়গায় শো করছে এই জায়গায় শো করছে আপনার এখান থেকে এইখানে শো করতে পারে এইখানে শো করতে পারে এইখানে শো করতে পারে মানে এরকম জায়গায় এইখানে কিন্তু শো করবে আপনি এই কাজগুলো করে নেবেন তো এইগুলো করে নেওয়ার পর আপনার এখান থেকে কাজ শেষ এখন আপনি পুনরায় আমারও যাকে কল করতে আসছেন আপনি কী করবেন তাকে কল করবেন অবশ্যই আপনার সমস্যা নিয়ে সমাধান কিন্তু আপনি করতে পারবেন